नमस्कार बंधुरा, टेस्ट बेस्ट कुजिने सकल के स्वागत। आज हमें पटल एक निरामिष रेसिपी अपन साथेयर करी, पटल रयल। रेसिपि भलो लगले अवश्य चैनल के सबस्क्राइब कर। चलू तो हमें रेसिपिटा देखे ना जा। प्रथम पटल गा चिंचे नेब, ओपर पतला खोसाटा ये चेचे परिष्कार करब। पटलगुलोर गा चेचे निलाम, एखन पटलगुलोर मुखगुलो केटे बाद दिए देव। एखन पटलेर भेतर थेके शाँसगुलो कूड़े बेर करे नेब। चामचेर पेछन दिए अथवा एकटा भोता छुरी दिए घूरिए घूरिए शाँसगुलो बेर करे निते हबे। धारालो छुरी दिए किन्तु एई काजटा हबे ना। पटलेर शाँसगुलो पेस्ट बनिए नेब। पटलेर शाँसेर पिउरिटा एकटा बाटिते निये निच्छि। छोलार डाल धुये चार पाँच घंटा जले भिजिए रेखेछिलाम, जल थेके तुले मिक्सार जारे निये निच्छि। एटाके ग्राइंड करे नेब। एकटु दाना दाना रेखे छोलार डालटाके ग्राइंड करे निते हबे। आमि एकटुओ जल दिइनि, जदि प्रयोजन पड़े अल्प जल दिए एटाके ग्राइंड करते हबे। एखन पटले दिए दिच्छि सामान्य नून, हाफ चामच हलुद और चीनी। नून हलुद चीनी माखिए पटल भेजे नेब। कड़ाईते सादा तेल दिए दिच्छि। तेल गरम होले कयेकटा पटल दिए दिच्छि। अल्प आँचे रेखे पटलगुलो भालो करे भेजे नेब। भाजते भाजते ही पटलगुलो सेद्ध हो जाए। पटल भाजा अल्प आँचे रेखे करते हबे, जाते पटलगुलो सेद्ध हो जाए। पटल भाजा होले तेल झरिए तुले निलाम, बाकि पटलगुलो एक ही भावे भेजे नेब। এই তেলেই এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে, এক চিমটে হিং দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এক চামচ আদা দিয়ে দিলাম, এক মিনিট ভেজে নেব। মশলা ভাজা হলে ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে নেব। কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকেল। নুন চিনি দিয়ে দিচ্ছি স্বাদমতো। ডালের এই পুরটা একটু মিষ্টি হলে ভালো লাগে। নারকেলটা মশলার সাথে বেশ লাল করে ভেজে নিলাম। এখন পটলের শাঁসের পিউরিটা দিয়ে দিলাম। একটু কষে নিয়ে ডাল বাটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডাল বাটাটাকে কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পর ডালটা পাত্রের গা থেকে উঠে আসছে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ। ডালের এই পুরটা ঠান্ডা হলে একটু ঝুরঝুরে হয়ে যাবে, এমনভাবেই ডালটাকে কষিয়ে নিতে হবে। ভাজা জিরের গুঁড়োটা মিশিয়ে নিলাম। এখন গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নিচ্ছি। হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হলে পটলের মধ্যে ডালের পুর ভরে দেব। চেপে চেপে পটলের মধ্যে পুর ভরে দেব। পটল রয়্যাল অনেকটা পটলের দোরমারি মতো, তবে এটা গ্রেভি হয় না, শুধু খেতে হয়। আর পটলটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। পটল রয়্যাল শুধু খেতে ভালো লাগে, আবার ঘি ভাতের সাথেও ভালো লাগে। প্রত্যেকটা পটলে পুর ভরে নিলাম।
পটল রয়্যাল হালকা গরম থাকতে থাকতে সার্ভ করতে হবে। রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।